আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের একটি পোস্টার ডিজাইন করবে। আমি নতুন একটি চ্যানেল খুলেছি, সেখানে আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন দিবসের পোস্টার, ব্যানার ডিজাইন করে পিএইচডি ফাইল এর ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে। ডিসক্রিপশন বক্সে চ্যানেলটির লিঙ্ক দেওয়া হবে, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফটোশপ পেজ ওপেন দিব, দিয়ে আমরা পোস্টারের সাইজটি করে নিব, ক্রিয়েট নিউ। এখন যেহেতু আমরা প্রেস প্রিন্টিং করবো, সেজন্য আমাদের প্রিন্টে ক্লিক করব। ক্লিক করে আমরা পোস্টারের সাইজটি করে দেবো 17, হাইটে 22, দিয়ে রেজলিউশনটি আমরা 100 দিলাম, দিয়ে কালার মোডটি আমরা সেম ওয়াকে রাখলাম, হয়ে গেল। এখন আমরা ক্রিয়েট ক্লিক করব। আমার পোস্টার সাইজটি নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আমি কিছু ব্যাকগ্রাউন্ড গুগল থেকে ডাউনলোড করে রেখেছি, আপনারাও চাইলে ডাউনলোড করে নেবেন। ফাইল, ফাইল থেকে ওপেন। প্রথমে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসলাম, ওপেন, দিয়ে সিলেক্ট করে আমি এই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে এসে ছেড়ে দেবো। এটি এখন টেনে বড় করে দেব, দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করব। এখন আমি এই ইরেজার টুলটি নেবো, এখানে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা মিশিয়ে দেব। হলো, এখন আর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। ফাইল, ফাইল থেকে ওপেন। এখন এটি নিয়ে আসবো, এটি ওপেন করব, নিয়ে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেব। টেনে বড় করে দিলাম, দেওয়ার পরে এখন টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে ইলিজার টুটি দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেব। এবার সব তাই সেম ভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দেব। ওকে, এখন এটি কন্ট্রোল ইউ সাব দিয়ে সিলেকশন বক্সে চলে আসবে। এখন এখান থেকে আমি এটি কালারটি আমি চেঞ্জ করে দিতে পারবো, বিভিন্ন ধরনের কালার, লাইট কম বেশি হবে। ওকে দিয়ে দিলাম। এখন আর একটি ফটো নিয়ে আসবো। ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেন দিয়ে আমি এই ছবিটি নিয়ে আসবো, নিয়ে ওপেন দিব। দেখি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দেবো। দেওয়ার পরে এটি টিক মার্ক করবো, এখানে টিক মার্ক করার পরে আবার টিক মার্ক করলাম। এখন এই ম্যাজিক টুলটি দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি কেটে দেবো, ডিলিট সিলেক্ট করবো, সিলেক্ট করে কেটে দেবো, হয়ে গেল। এখন এটি মাউসের আইটেমে ক্লিক করে ডিসিলেক্ট করবো, এখানে বাস। এখন ইরেজার টুলটি দিয়ে ছবিটি হালকা মিশিয়ে দেবো। দিলাম, এখন
এখান থেকে একটি ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পরে এটি এখানে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এটি কালারটি আমি রেড করে দেবো, রেড। দেওয়ার পরে এটি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে আমি এখান থেকে লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এটি এই ছবিটির নিচে নামিয়ে দেবো, অথবা এটি উপরে উঠিয়ে দেবো। হলো, এখন এখান থেকে আমি নতুন একটি লেয়ার নিব, নিউ লেয়ার। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি এই ব্রাশটি নিব, দিয়ে ব্রাশটি শুরু করে দেবো। দিয়ে এটি কালারটি আমি গ্রিন করে দিলাম। দিয়ে এখানে এক এক কালারটি দিয়ে দিলাম। ওকে, একটু নিচে নামিয়ে দিলাম। টিক মার্ক করলাম, এখানে হয়ে গেল। এখন ফাইলে যাবো, ফাইল থেকে ওপেন। ওপেন করে আমি এই ঘাসের পিকচারটি নিয়ে আসবো। ওকে, দিয়ে এটি সিলেক্ট করে এই পাশে নিচে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে আমি এখানে সেট করলাম এটি। আমাকে ক্লিক করব, ক্লিক করে ম্যাজিক টুলটি দিয়ে এখানে সিলেক্ট করে আমি কিবোর্ড দিয়ে ডিলেক্ট করে দেবো। দিয়ে মাউসের রাইট মাউস ক্লিক করে ডিসিলেক্ট। এখন এই ইরেজার টুল সিলেক্ট করে ইরেজার টুলটি দিয়ে এখান থেকে আমি সাইজটি বড় করে নেব, দিয়ে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এখন আমি এখান থেকে আরো একটি ইলিপস টুল নিব, এখানে সেট করলাম। করার পরে আমি এখানে এখান থেকে লেয়ারে ক্লিক করবো। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে মাউসের রাইট মাউস ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে আমি গার্ডিয়ানে যাব, গার্ডিয়ান কালারটি ইউজ করবো আমি এখানে। গার্ডিয়ানে ক্লিক করার পরে এখানে আমি এই ধরনের একটি কালার দিয়ে দেব। একটু ওয়াটার ধরে নিয়ে আসলে ডাবল হয়ে যাব, কপি হয়ে গেল, এখানে একটু হয়ে গেল। ওকে দিলাম, দিয়ে এখানেও আমি ওকে দিয়ে দিলাম। এখন এটি সিলেক্ট করে এই পাশে সরিয়ে দেব। দেওয়ার পরে এই লেয়ারটি আমি নিচে নামিয়ে দেব। হ্যাঁ, নিচে নামিয়ে দিলাম। ওকে, এখন আবার ফাইলে যাবো। ফাইল থেকে ওপেন, ওপেন করে আমি এটি নিয়ে আসবো। এটি এটি ওপেন দিলাম, দিলাম। এটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসে নিচে ছেড়ে দিব। এটি এখন এই পাশে ধরে শুরু করে দিব। টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এই ইমেজটি নিয়ে আসবো, নিয়ে সেই পাশে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে ছেড়ে দিব। টিকমার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটি এখানে নিয়ে আসবো। এটি
এই লেয়ার থেকে সর উপরে উঠিয়ে দিলাম। ঠিক আমাকে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে আমি ইলিজার টুটি নিব, নেওয়ার পরে সাইজটা ছোট করে দিব, দিয়ে এখানে মিশিয়ে দিব। ওকে হয়ে গেল। এখন এইটি নিয়ে আসবো, নিয়ে এসে ড্রাগ এন্ড ড্রপ করে এবার ছেড়ে দিব। এটি এখন এই লেয়ারটি এখান থেকে নিচে নামিয়ে দেবো, আমি আরো নিচে নামিয়ে দিব। নিচে নামিয়ে দেওয়া হয়ে গেল। এখন এটি আমি একটু বড় করে দিলাম, দিয়ে টিক মার্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে অপাসিটি আমি কমিয়ে দিব, এটি আরো একটু নিচে নামিয়ে দিলাম। ওকে হয়ে গেল। এটি উপরে উঠে দিলাম। এখানে দিয়ে দিলাম, টিক মার্কে ক্লিক করলাম। এখানে টিক মার্ক, এই ঘাসের ছবিটি আমি আর একটু ইলাস্ট্রেটর টুল দিয়ে মিশিয়ে দিলাম। রিজার্ট টুটি দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম। ওকে হয়ে গেল। টিক মার্কে ক্লিক করলাম। মানে এই পাখির ঝাঁকটি নিয়ে আসবো, এখানে নিয়ে এসে আমি ম্যাজিক টুলটি দিয়ে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করে ডিলিটে চাপ দেবো কিবোর্ড থেকে, ডিলিট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। এখন এটি এখানে দিয়ে দেবো, কনফার্ম করবো। এখন এটি আমি মাউসের রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে এটি আমি হোয়াইট কালার দিয়ে দেবো এখান থেকে, দিয়ে ওকে দিব। আবার ওকে, এখন আমার ফাইলে যাওয়া, ফাইল থেকে ওপেন, করে আমি একটি মানে ফটো অ্যাড করবেন সেটি নিয়ে আসবো, নিচে দেখাবো। এখানে ওপেন করবেন, আমি আবার তেজি দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের ছবি দিয়ে দিবেন। ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিবেন, এটি শুরু করে দিবেন। কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম করলাম। এখন এই ব্যাকগ্রাউন্ডটি অল্টার ধরে কপি করব, আমি কন্ট্রোল অল্টার ধরে কপি করে নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে কনফার্ম করলাম। এখন এখান থেকে নতুন একটি লেয়ার নিব, লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে ব্রাশটি নিব, নিয়ে কালারটা আমি চেঞ্জ করে দেব। এই কালারটি নিলাম, নিয়ে আমি একটি কালার নিচ্ছি, ব্রাশটি কালার নিলাম, কালারটি আবার চেঞ্জ করে দেবো একটু।
কনফার্ম দিলাম। দিয়ে এটি আমি অপাসিটি কমিয়ে দিব, কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি নিচে নামিয়ে দিব। ব্যাকগ্রাউন্ডটি এখন আমার ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গেল। এখন এটা আমি সেভ দেবো, এটা আমি ডেস্কটপে সেভ দিচ্ছি। এখানে সেভে ক্লিক করলাম, ওকে। এখন আমি ইলিস্ট্রেটর সিসি ওপেন দেবো। দিয়ে এখান থেকে আমি ক্রিয়েট নিউ ক্লিক করে পোস্টারের সাইজটা এখান থেকে করে নিতে হবে। আমরা করে দেবো, এখানে প্রিন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্রথমে আগে ইঞ্চিটা দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পরে এখানে আমি পোস্টারের সাইজটি দিব, যেটি আমি ফটোশপে দিয়েছি। দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক করব। এখন প্রথমে ফাইলে ক্লিক করব, ক্লিক করার পরে প্লেসে ক্লিক করব। এখান থেকে যেখানে আমি সেভ দিয়েছি ফটোশপ ফাইলটি, সেটি ক্লিক করে লিঙ্কে যেন ঠিক দেওয়া না থাকে সেটি খেয়াল করবেন, তারপরে প্লেসে ক্লিক করবেন। এখানে আবার একটি ক্লিক করবেন, চলে আসলো। এখন এটি আসার পরে এটি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবেন। এখন একটি টাইপ টুল নেবেন, টাইপ টুল নিয়ে এখানে টাইপ করবেন। এটি সিলেক্ট করে আমি একটি ফন্ট চেঞ্জ করে দেব। এই ফন্টটি দিলাম, এটি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করবেন। করার পরে এটি কালারটি প্রথমে চেঞ্জ করে দিব, ইয়েলো দিলাম। দিয়ে কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে স্ট্রোক কালারটি আমি রেড দিয়ে দিলাম। দিয়ে স্ট্রোকটি আমি বাড়িয়ে দেব। এখন রেড দিলাম, স্ট্রোকটি বাড়িয়ে দেবে। এখন এখন আরেকটি টাইপ টুল নিব, কালারটি হোয়াইট করে দিলাম। দিয়ে কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে স্ট্রোক কালারটি চেঞ্জ করে দেব, এটি দিয়ে দিলাম। আর একটি টাইপ টুল নিব, এটি ফন্টটি চেঞ্জ করে দেব। এটি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে স্ট্রোক কালারটি হোয়াইট করে দেব। দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দেব। স্ট্রোকটি কমিয়ে দিব। এখন আরেকটি টাইপ টুল নিব,
সিলেক্ট করে এখন আমি ফন্টটি চেঞ্জ করে দেব, এসে দিলাম সিলেক্ট করে। এটি এখন আমি মাউসের অ্যাডমিনে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব। এখন মাউসের অ্যাডমিনে ক্লিক করে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করার পরে এটি সেন্টার মিডল করে দেব, এটি একটু বড় করে দিলাম, এটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে পাথ ফাইন্ডার দেবো, পাথ ফাইন্ডার থেকে এখানে অ্যাটাচ করে দেবো। এখানে এটি কন্ট্রোল সিবি দিয়ে কপি করব, কপি করার পরে আমি একটি স্ট্রোক কালার দেব, স্ট্রোকটি এখান থেকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে এই ডিফল্টটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি একটি গার্ডিয়ান কালার দিয়ে দেব। এখানে গার্ডিয়ানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক দিলে এই অপশনটি চলে আসবে। আসার পরে এখান থেকে আমি সেম আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কালারটি আমি দিয়ে দেব, এটু সিলেক্ট করব। সিলেক্ট করে সেমভাবেই সেম আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে কালারটি চেঞ্জ করে দেব। এখন এটি ওয়াটার ধরে পাশে নিয়ে আসলে কপি হয়ে যাবে। এখন এই নিচে ব্যাকগ্রাউন্ড ইয়ার লেখা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এটি আমি ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে স্টাইলস থেকে ড্রপ শ্যাডো ফিবো ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে ওকে দিলাম। ওকে, এখন একটি টাইপ টু নিব, এটি ফন্টটি আমি চেঞ্জ করে দেব। এটি এখানে সেট করে দেব, এখানে এটি সিলেক্ট করে ক্যারেক্টার ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে বোল্ড করে দেব। এটি আবার কন্ট্রোল সিবি দিয়ে কপি করব, কপি করার পরে এখানে স্ট্রোক কালারটি হোয়াইট করে দেব, দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দেব। ওকে, এখন আরো একটি টাইপ টুল নিব, এটি বড় করে দিলাম টাইপটি। ফন্টটি শুরু করে দিব, দে এটি কালারটা আমি চেঞ্জ করে দেবো এখান থেকে, দিয়ে কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, কপি করে স্ট্রোক কালারটি হোয়াইট করে দেবো। এখানে স্ট্রোকে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে রাউন্ড জয়েন্টে ক্লিক করব। এখন এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিব, টুলটি নেওয়ার পরে স্ট্রোকটি নো করে দেব। এখন এই কালারটি আমি চেঞ্জ করে দিলাম। বড় করে দিলাম, দেওয়ার পরে এখন এখানে একটি ইলিপ্স টুল নিব, এটি কালারটি আমি চেঞ্জ করে দেব।
এটি আবার কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এটি শুরু করে দেবো। যে এটি কালারটি আমি চেঞ্জ করে দেবো, আবার এটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসবো, নিয়ে শুরু করে দেবো, দিয়ে এটি কালারটি চেঞ্জ করে দেবো। এটি সিলেক্ট করবো, কন্ট্রোলটা শিফট ধরে কপি করবো, কপি করে মাসে রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে ওকে করবো। এখন একটি টাইপ টুল নিব, নে এটি ফন্টটি আমি চেঞ্জ করে দেবো, এটি দিয়ে দিলাম, এটি হোয়াইট কালার দিয়ে দেবো। এখন আরেকটি টাইপ টুল নিব, ফন্টটি বড় করে দেবো, এটির ফন্ট স্টাইলটি চেঞ্জ করে দেবো, এটি দিয়ে দিলাম। দেওয়ার পর এটি কালারটা আমি রেড করে দেবো, দিয়ে কন্ট্রোল সি বি দিয়ে কপি করবো, কপি করার পর স্টক কালারটি হোয়াইট করে দিয়ে স্টকটি বাড়িয়ে দেবো। স্টকটি বাড়িয়ে দেবো, ওকে। এই কালারটি দিয়ে দিলাম এখানে, এখন এখানে আমি একটি রেক্টেঙ্গেল টুল নিব, এখানে সেট করলাম, সেট করার পরে একটি ডিরেকশন টুলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে একটি এভাবে কাপ করে দিলাম। এখন এখানে আমি এই কালারটা আমি চেঞ্জ করে দিব, একটি টাইপ টুল নিব, এটি কালারটি চেঞ্জ করে দিব, যে এটি ফন্টটি আমি সিলেক্ট করে চেঞ্জ করে দিয়ে রাখবো। আরেকটি টাইপ টুল নিব, এটি কালারটি চেঞ্জ করে দিব, ছবিবার এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের পোস্টার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।